সোমবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের লাকুড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতিকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা বলে অভিযোগ। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা যায়, প্রতিদিনের মতো এদিনও কাশিমনগর বাজার থেকে মোটর বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন শিউর গ্রামের বাসিন্দা লাকুড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি অসীম দাস। অভিযোগ, কেউ দাদা বলে ডেকে তার মোটর বাইক দাঁড় করান, তারপর দুষ্কৃতীরা খুব কাছ থেকে তার বুকে গুলি করে। তড়িঘড়ি এলাকাবাসীরা তাকে উদ্ধার করে মঙ্গলকোট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। আমাদের অঞ্চল সভাপতি লাকুড়িয়া অসীম দাস কাশিমনগর থেকে পার্টির কাজ সেরে বাড়ি ফিরছিলেন বন্দা নাগাদ, এই সাতটা থেকে সাতটা সাড়ে সাতটার মধ্যে হবে আনুমানিক। ওই সময় একজন দাঁড় করিয়ে তাকে গুলি করেছে, কটা গুলি? একটাই গুলি করেছে এবং সঙ্গে সঙ্গে ওখানে স্পট ডেড হয়ে গেছে। তো এই যে ভোটের আগেও একটা আপনাদের একনিষ্ঠ অভ্যুত সভাপতি মারা গেছিল, আবার অঞ্চল সভাপতি খুন, এটা কী মনে করছেন, কেন হলো? দেখছেন যে গোটা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস প্রচুর আসন্নে ক্ষমতায় এসেছে এবং তার সঙ্গে মঙ্গলকোটের এর আগেও বিজেপি আমাদের একটা বুথ সভাপতিকে মেরেছে, কিন্তু তারপরও তারা ভেবেছিল মঙ্গলকোটে সন্ত্রাস করে মঙ্গলকোটে জিতবে, কিন্তু মঙ্গলকোটের মানুষ এই নির্বাচনে তার জবাব দিতে গিয়ে এখানে তৃণমূলের প্রার্থী অপূর্ব চৌধুরী প্রায় 22,000 প্লাস ভোটে এখানে জয়লাভ করেছে, সেই ঈর্ষা থেকে এটা বিজেপি করেছে। মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তার অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা অসীম দাসকে হত্যা করেছে। কোথা থেকে কোথায় ফিরছিলেন? উনি কাশিমনগর থেকে শিউর নিজের বাড়ি ফিরছিলেন। কি কারণে কি হলো এখন? কারণ আমার মনে হচ্ছে যে এগুলো বিজেপির কাজ, কারণ আজকে যে যে অশান্তিটা লেগেছে, মঙ্গলকোট জিততে পারে নাই, পশ্চিমবাংলা জিততে পারে নাই, ওর অঞ্চলটাও জিততে পারে না এত চেষ্টা করেও, সেই জন্যে একটা ভালো ছেলেকে গুলি করে। আপনার কি অঞ্চল সভাপতি ছিল? হ্যাঁ, আমার অঞ্চল। কী নাম ওর? অসীম দাস। কত বয়স হবে? বয়স কতটা হবে? 48-50। এখন কোথায় রয়েছেন বা কোথায়? এখন হবে কী কারণে হলো কিছু বুঝতে পারছেন না? কী কারণ এখন তো আমার তবে মনে হচ্ছে বিজেপির দুষ্কৃতীরা যারা অঞ্চল জিততে পারে না, এর আগে তো ব্যাপক অশান্তি করেছিল, আমাদের হুমকি দিয়েছিল, আমার মনে হয় তারা এই কাজটা ভোটের আগেই ঠিক আপনার একটা ভোটের আগে আগের পর এক তো অশান্তি লাগিয়েছিল, বুথ সভাপতি খুন, আবার আমরা রিজাল্টের পর এই যে অঞ্চল সভাপতি খুন, এটা এর একের পর এটা তো অশান্তি লক্ষ্য করছে। মঙ্গলবার এরই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় পথ অবরোধ করা হয়। এখানে আমরা মূলত মঙ্গলকোট ব্লকের গদিষ্ঠ অঞ্চলের পক্ষ থেকে আমরা অসীম দাসের মৃত্যুর জন্য আমরা অবরোধ করছি। গতকাল সন্ধ্যা 7:30 নাগাদ উনি ওনার কাজকর্ম সেরে বাড়ির দিকে ফিরছিলেন, এমতো অবস্থায় বিজেপির কিছু হারমাদ তারা ওনাকে রাস্তায় দাঁড় করিয়ে আপনারা দাবি গুলি করে খুন করেন। যদিও পুলিশ উপস্থিত হলে অবরোধ উঠে যায়। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলাম ও মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা।